জনসভা। আজ বিকেলে নওদা থানার আমতলা জেসিআই অফিসের সামনের আমবাগানে এই জনসভা হয়। জনসভায় সবার একটাই বক্তব্য, তৃণমূল হটাও বাংলা বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। তার জন্য 29শে এপ্রিল 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে সিপিআইএম কর্মীদের ভোট দেওয়ার জন্য বলেন। আজকের এই জনসভায় উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব গোড়াচাঁদ ঘোষ, নওদা ব্লক কমিটির সম্পাদক সমিত মণ্ডল, জেলা নেতা তুষার দে, ব্লক নেতা চিত্ত ভট্টাচার্য, এছাড়াও আরো অনেক নেতা কর্মীগণ। নির্বাচিত করবে আমার দৃঢ় বিশ্বাস, তিনি তার বন্ধু এখানে বললেন নীরব মোদি পাঞ্জাব ব্যাংকে 14,000 কোটি মাথায় মোদির হাত আছে, না হলে তাদের সবাইকে দলবল নিয়ে জেলে থাকতে হতো, 2 বছরের মধ্যেই সমস্ত ফয়সালা হতো। মোদিজির হাত চাষা, ওরা ঝগড়া করছে টিভিতে, একদিকে মোদি আর একদিকে দিদিমণি অর্থাৎ বিজেপি আর তৃণমূল ছাড়া কেউ নাই সারা পশ্চিমবঙ্গায়। টিভিতে কোটি কোটি টাকা দিয়েছে হচ্ছে বিবি চ্যানেলগুলোতে, দিদি দিয়েছে, দাদা দিয়েছে, তাই আজকে এরকম প্রচার তাদের পক্ষে করছে, আমাদের কোনো প্রচার নেই। বুঝতে হবে আজকে দিন আসছে সেই যোগ্য জবাব দেওয়ার দিন, আমরা সেগুলো লক্ষ্য করছি। সারা পশ্চিম বাংলায় মানুষ উন্মাদ হয়ে গেছে এ সরকারকে পরিবর্তন করার জন্য। আমাদের বুঝতে হবে কেন্দ্রীয় সরকারে আছে বিজেপি, বিজেপির প্রধান শক্তি হচ্ছে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ, তাদের 3টে শত্রু, এক হচ্ছে মুসলিম কমিউনিটির মানুষ, 2 হচ্ছে খ্রিস্টান কমিউনিটির মানুষ, 3 হচ্ছে কমিউনিস্টরা আমরা। তাই কেরালে আমাদের মুখ্যমন্ত্রীর মাথার দান পিনারায় বিজয়ন, মুখ্যমন্ত্রী তার মাথার দাম 1 কোটি টাকা ঘোষণা করেছে আরএসএস। আমাদের বুঝতে হবে আমরাই কমিউনিস্টরা তাদের শত্রু, আসল শত্রু, তাদের মতাদর্শ হচ্ছে হিটলারের মতাদর্শ, সেই হিটলারের মতাদর্শ নিয়ে আসছে, তারা আসলে ধর্মের লোক নয়, তারা হিন্দু নয়, ঘোষণা করে থেকে ঘোষণা করেছে যুব যে যে রাজ্য সম্মেলন হলো সেখানে এসেছিলেন প্রকাশ, ওখানটাই প্রকাশ রাজ তিনি ঘোষণা করেছেন আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ, তারা হচ্ছে হিন্দু নয়। কেন? প্রকৃত হিন্দু, হিন্দু মুসলিম বিভেদের অন্যতম প্রধান কারণ হিন্দু কমিউনিটির সংকীর্ণতা, মুসলিম কমিউনিটির অজ্ঞতা। কারা নেমেছে আপনারা ফিরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন, প্রত্যেকটা বুথে প্রচার করবেন, বুথগুলোকে সংগঠিত করবেন, আর আমাদের যে ভুল শত্রু তাকে ভোটে পরাজিত করবেন, কোনো ভয়ভীতি নাই সব। হ্যাঁ, ওরা যদি ডান্ডা নিয়ে যায় আমাদের হাজারে হাজারে ডান্ডা বের করতে হবে, যোগ্য জবাব দিতে হবে ভোটে, ব্যালট বক্সের মধ্যে। পশ্চিম বাংলার মাটিতে শ্রীমতী মমতা ব্যানার্জি এবং তার নেতৃত্বে সরকার যেদিন থেকে সরকার এসেছে সেই দিন থেকে গণতন্ত্রের উপরে ভয়ঙ্কর আঘাত, খুন, সন্ত্রাস, লুটতরাজ, তোলাবাজি ভয়ঙ্কর একটা চেহারা নিয়েছে, গামছেড়া করেছে আমাদেরকে, খুন করেছে আমাদের লোকেদেরকে, প্রতিটি এলাকায় নির্বাচিত সংস্থাগুলিকে গায়ের চড়ে তারা ক্ষমতাচ্যুত করে কর্তৃত্ব করতে চেষ্টা করেছে। আমাদের রাজ্যের মাটিতে আমরা লক্ষ্য করেছি এই একটি রাজনৈতিক দল যারা গোটা পশ্চিম বাংলার মাটিতে যত অসামাজিক লোক আছে, যত দুর্নীতি পরায়ণ লোক আছে, যত চোর চোট্টা আছে,
তাদেরকে এক জায়গায় করেছে, সেই দলটার নাম হচ্ছে টিএমসি। গোটা পশ্চিম বাংলায় সাধারণ মানুষের উপরে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে, জুলুম চালিয়ে যাচ্ছে, অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমি কেন বলছি, আপনি লক্ষ্য করে দেখুন, অতীতের সব কথা আপনারা জানেন। গত কদিন আগে সুপ্রিম কোর্ট, রঞ্জন গগৈ আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি সারদা নারদার মামলার যে তদন্ত হয়েছে, সিবিআই তদন্ত, তার রিপোর্ট প্রেস হয়েছে। সেই রিপোর্ট পড়ার পর মিস্টার রঞ্জন গগৈ, আমাদের দেশের মাননীয় প্রধান বিচারপতি, তিনি মন্তব্য করেছে, আনন্দবাজার কাগজে বেরিয়েছে, যে এই কেলেঙ্কারি ভয়ঙ্কর, গুরুতর, খুব খুব গুরুতর অভিযোগ আছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে তিনি মন্তব্য করেছেন, আনন্দবাজারে বেরিয়েছে, এই অভিযোগের মধ্যে শাসক দল ওতপ্রোতভাবে জড়িত। অভিযোগ হচ্ছে আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি, আমাদের রাজ্যের ডিজি এবং পুলিশ কমিশনার তিনজনকে অভিযোগের তালিকায় রাখা হয়েছে। আমাদের রাজ্যের রাজ্য সরকারের যিনি আইনজীবী সাংভি, তিনি রঞ্জন গগৈয়ের কাছে আবেদন করে বলেছিলেন প্রশাসনের কর্তা চিফ সেক্রেটারি তাকে বাদ দেন, আর পুলিশের বড় কর্তা ডিজি তার নাম বাদ দেন। রঞ্জন গগৈ বলেছেন না, অনেক গুরুতর অভিযোগ এসেছে, অতএব এই অভিযোগের কুল কিনারা করতে গেলে তাদের বাদ দেওয়া যাবে না। আমি শুধু বলতে চাই, সারদা নারদা রোজভ্যালির কেলেঙ্কারির ঘটনায় আমরা যখন বলেছিলাম যে টিএমসি দলের নেতা কর্মীরা চোর, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি সুপ্রিম কোর্টে বলছেন যা তার মানে দাঁড়ায়, এরা চুরি করেছে, এরা চোর বলে প্রমাণিত হচ্ছে এবং তার বিচার চলছে। আপনি ভাবতে পারেন আমাদের রাজ্যের টিএমসি রাজনৈতিক দলের অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী যে ব্যাংকক থেকে ফিরছে, কাস্টমস তার কাছে খবর ছিল তার ব্যাগে 2 কেজি সোনা আছে, কাস্টমস সার্চ করতে চেয়েছে, সার্চ করতে দেয়নি, পুলিশকে ফোন করেছে, পুলিশ এসে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। প্রথমত হচ্ছে কাস্টমসের কাজে রাজ্য পুলিশ হস্তক্ষেপ করতে পারে না, দ্বিতীয়ত হচ্ছে কাস্টমস যা সার্চ করতে চাইবে এয়ারপোর্টে তাকে সার্চ করতে দিতে হবে। রঞ্জন গগৈ তিনি সুপ্রিম কোর্টে বসে, এজলাসে বসে বলছেন এই নারদা সারদা কেসের সঙ্গে এই সোনা চোরাইয়ের কেসটাকেও যুক্ত করতে হবে, মারাত্মক একটি অভিযোগ। আমরা বলতে চাইছি, ছেলেরা স্লোগান দেয় দিদির পায়ে হাই চটি, ভাই ভাতিজা কোটিপতি, এই স্লোগানটা যে কত বাস্তব আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা এটা দেখছি এবং লক্ষ্য করছি। কাগজে বেরিয়েছে, আপনারা দেখেছেন, হরিশ্চন্দ্র স্ট্রিট শ্রীমতী মমতা ব্যানার্জির বাড়ি, তার দুই পাশে 35টা বাড়ি তৈরি হয়েছে। ওই জায়গাতে কারা বসবাস করতেন, ওই জায়গায় কারা ভাড়া ছিলেন, ওই জায়গায় কারা ব্যবসা করতেন, সব কাগজের পাতায় বেরিয়েছে। এবং তাদেরকে গায়ের জোরে উৎখাত করে 35টা বাড়ি তৈরি হয়েছে। 35টা বাড়ি হচ্ছে শ্রীমতী মমতা ব্যানার্জির ভাই ভাতিজার বাড়ি। আগামী দিনে ওটা হরিশ্চন্দ্র স্ট্রিট থাকবে না, ওটা ব্যানার্জি স্ট্রিট হয়ে যাবে, ওরা গোটাটাকে দখল করে দিয়েছে। স্বাভাবিক কারণেই আমাদের রাজ্যের মাটিতে একটা ভয়ঙ্কর শক্তি, একটা ভয়ঙ্কর রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতায় থেকে প্রশাসনকে ব্যবহার করে, প্রশাসনকে কাজে লাগিয়ে ভয়ঙ্কর আঘাত আমাদের রাজ্যের মানুষের উপরে সংঘটিত করছে। আমাদের এর বিরুদ্ধে লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াই,
এবং এই লড়াই করতে গিয়ে আমাদের এই কথা মনে রাখতে হবে, পশ্চিম বাংলার মাটিতে বিজেপি এবং টিএমসি কে আলাদা করে দেখলে হবে না, কাকার এপিট আর ওপিট, কথাটা বুঝতে হবে, কথাটা আপনাদের ভাবতে হবে, মানুষকে ভাবাতে হবে। কারণ কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার পর, টিএমসি রাজনৈতিক দল গঠিত হওয়ার পর, রাজনৈতিক সম্পর্ক বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির দলের রাজনৈতিক সম্পর্কের কথা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা যদি অতীতটা দেখি তাহলে দেখা যাবে যে 2092 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ যখন ভাঙে, সেদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকা সত্ত্বেও তিনি না করেছিলেন পদত্যাগ, না করেছিলেন প্রতিবাদ। ভুলে গেলে চলবে না 2002 সালে গোধরা কাণ্ডে যখন হাজার হাজার মুসলমানকে কেটে কচুকাটা করা হয়েছিল, সেদিন মমতা ব্যানার্জি প্রতিবাদ করেননি, মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসেননি। শুধু তাই না, 2002 সালের পরে বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জয়লাভ হওয়ার পর মমতা ব্যানার্জি ফুলের তোড়া পাঠিয়ে দিয়েছিলেন গোটা ভারতবর্ষে, প্রথম তোড়াটা নরেন্দ্র মোদীর কাছে গেছিলেন, সে তোড়াটা হচ্ছে মমতা ব্যানার্জির পাঠানো তোড়া। ইতিহাস কি বলে, 2003 সালে ওই আরএসএস যখন কমিউনিস্ট সন্ত্রাস বলে বই প্রকাশ করলো, কমিউনিস্ট সন্ত্রাস বলে যখন বই প্রকাশ করলো, সেই প্রকাশ অনুষ্ঠানে মমতা ব্যানার্জি উপস্থিত থেকে আরএসএস এর কাছে আবেদন করেছিল কমিউনিস্টদেরকে ঠেকানোর জন্যে, তোমরা আমার পাশে এসে দাঁড়াও, তোমাদের আমি সাহায্য পেতে চাই। আমরা তাই তো দেখেছি পশ্চিম বাংলার মাটিতে বামফ্রন্টের বিরুদ্ধে সংঘরায় আন্দোলন, ডানফ্রন্টের বিরুদ্ধে আঘাত হানার জন্য আমরা দেখেছি সমস্ত অশুভ শক্তিকে তার পাশে নিয়ে আঘাত করার চেষ্টা করেছে। 2005 সালে আমরা দেখেছি পার্লামেন্টে যখন কংগ্রেস সোমনাথ চ্যাটার্জি স্পিকার, সেই সময় উনি একটা পার্লামেন্টে বক্তৃতা করে তিনি একটা বিল নিয়ে এসেছিলেন অনুপ্রবেশকারী। বিজেপি বলে হিন্দুরা এদেশে আসলে তারা হচ্ছে শরণার্থী, আর মুসলমানরা এদেশে আসলে তারা হচ্ছে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারী নিয়ে মমতা ব্যানার্জি একটা বক্তৃতা করলেন এবং সেই বক্তৃতায় তিনি বললেন, সে বক্তৃতায় বললেন যে অনুপ্রবেশকারীদেরকে সিপিএম প্রশ্রয় দিচ্ছে, ভোট ব্যাংক তৈরি করছে, এটা মেনে নেওয়া যাবে না। সোমনাথ চ্যাটার্জি ওনার বিলটা, ওনার উত্থাপিত বিলটা তিনি খারিজ করে দিয়েছিলেন, বাতিল করে দিয়েছিলেন। তাই পার্লামেন্টের মধ্যে সোমনাথ চ্যাটার্জির অনুপস্থিতিতে যিনি স্পিকারের কাজ করছিলেন তার মুখের উপর কাগজ ছুঁড়ে দিয়ে চলে এসেছিল। এই ইতিহাস ভুলে গেলে চলবে না, এই ইতিহাস ভুলে গেলে চলবে না যে আমাদের রাজ্যের মাটিতে মমতা ব্যানার্জি সব থেকে বড় অপরাধ, যা কমরেড জ্যোতি বসু সর্বজন সন্দেহ নেতা যিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জির সব থেকে বড় অপরাধ উনি পশ্চিম বাংলার মাটিতে হাত ধরে বিজেপিকে নিয়ে এলো। এত বড় অপরাধ ইতিপূর্বে করেনি আর কেউ, কারণ আমরা বাংলার মানুষ আমাদের দেশের মাটিতে আমাদের রাজ্যের মাটিতে শ্যামা প্রসাদ জনসংঘের অন্যতম প্রতিষ্ঠিত নেতা তিনি থাকা সত্ত্বেও পশ্চিম বাংলায় জনসংঘ সেইভাবে গড়ে উঠতে পারেনি। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের রাজ্যে আরএসএস সেইভাবে গড়ে উঠতে পারেনি, আমাদের জেলায় জলঙ্গিতে একবার বিজেপি একবার জনসংঘ জয়লাভ করেছিল, আর হরিহরপাড়ায় একবার মুসলিম লীগ জয়লাভ করেছিল। আমাদের রাজ্য আমরা লক্ষ্য করে দেখেছি মৌলবাদী শক্তি কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। আমরা দেখেছিলাম যে কাটরা মসজিদের ঘটনা নিয়ে যখন প্রথম দিন 42 জন মুসলিম খুন হয়ে গেলেন, তার পরবর্তী দিনে পরবর্তীকালে একজন হিন্দু খুন হয়ে 43 জন হয়নি, আমার জেলায় সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম মানুষ সেদিনকে প্রমাণ দিয়েছিলেন আমরা ধর্মনিরপেক্ষ, আমরা সম্প্রীতি চাই, আমরা ঐক্য চাই। তাই একটা হিন্দু খুন করে 43-এর সংখ্যা করেননি। আমার জেলার মাটিতে আমার রাজ্যের মাটিতে বিজেপি আরএসএস কখনো শক্তিশালী হতে পারেনি। আজ আমার কথা বিজেপির বন্ধুরা শুনছেন, আমার কথা টিএমসির বন্ধুরা শুনছেন, আমি তাদের প্রশ্ন রাখতে চাই 11 সালের পর থেকে আরএসএস এর সংখ্যা বাড়লো কি করে?
11 সালের পর থেকে আরএসএস এর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি হচ্ছে কি করে, বিজেপির সংখ্যা বৃদ্ধি হচ্ছে কি করে? কারণ আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার, তারা চায় বামপন্থীদেরকে অপ্রাসঙ্গিক করতে, তারা চায় এখানে এক নম্বর পার্টি টিএমসি, দুই নম্বর পার্টি বিজেপি হোক, তারা চায় বামপন্থীদেরকে কোণঠাসা করতে। তাই তো 2003 সালে আরএসএস এর কমিউনিস্ট সন্ত্রাস বই উদ্বোধন করতে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন, আমরা আরএসএস এর সমর্থন চাই, আরএসএস এর সাহায্য চাই কমিউনিস্টদেরকে ঠেকানোর জন্য। তাই পরিকল্পনা করি তারা একে অপরের সঙ্গে রাজনৈতিক সখ্যতা সমঝোতা গড়ে তুলেছে এবং সে সখ্যতা সমঝোতা বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। আপনারা দেখেননি পার্লামেন্টে যখন বিল উত্থাপিত হয়েছে, সমস্ত রাজনৈতিক দল একে অপরের মেরুকরণের রাজনীতি সংগঠিত করেছে। আজকে টিএমসি যদি মেরুকরণের রাজনীতি না করত, আরএসএস এখানে শক্তি বৃদ্ধি হতে পারত না। টিএমসি মেরুকরণের রাজনীতি যদি না করত, আরএসপি শক্তি সঞ্চয়, আরএসএস শক্তি সঞ্চয় করতে পারত না। আজকের খবরে কাগজে দেখেছেন নরেন্দ্র মোদি, তিনি গতকালকে টিভিতে একজন চলচ্চিত্র অভিনেতার সাথে মুখোমুখি আলোচনার সময় বলে দিয়েছে যে দিদি প্রতি বছর দুটো করে কুর্তি পাঠান, দুটো করে কোট পাঠান তার পছন্দের মতন, আর মিষ্টি পাঠান নরেন্দ্র মোদিকে। অর্থাৎ মমতা ব্যানার্জি প্রতি বছর কোট পাঠাচ্ছেন, মিষ্টি পাঠাচ্ছেন, আমার কথা না, নরেন্দ্র মোদীর কথা গতকাল টিভির পর্দায় দেখেছেন, আজকে খবরে কাগজের পাতায় আপনি পাবেন। আপনি ভুলে গেলে চলবে না, নরেন্দ্র মোদী বক্তৃতা করতে গিয়ে বলেছেন যে শ্রীমতী মমতা ব্যানার্জি, যাকে তিনি দিদি বলে ডেকেছেন, তার সঙ্গে তার গভীর সম্পর্ক, তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উনি বারে বারে বলেছেন। বীরভূমে হনুমান মন্দির তৈরি করে টিএমসির বিশাল মিছিল বেরিয়েছে, খোল বেরিয়েছে, করতাল বেরিয়েছে, হই হই হচ্ছে। টিভিতে দেখতে দেখতে আমি ভাবলাম যে হিন্দু সমাজের মানুষ মারা গেলে তাকে ঘাড়ে চাপিয়ে খোল করতাল বাজাতে বাজাতে শ্মশানে নিয়ে যায়, টিএমসির বোধহয় দিন শেষ হয়ে গেছে, তাই এখন থেকেই খোল করতাল বাজিয়ে শ্মশান নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আপনাদের কাছে আমার আবেদন তাহলে এই, আজকের এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনি আমি সাধারণ মানুষ কে কম দল করি, তার থেকেও বড় বিষয় হচ্ছে আমাদের গণতন্ত্র, আমাদের ভোটাধিকার, আমাদের বেঁচে থাকা, আমাদের অধিকার। এই প্রশ্ন বড়, এই প্রশ্ন খুব বড় হয়ে দেখা দিয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনে। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখলেন আমরা নমিনেশন, আমাদের রাজ্যের মেয়ে ছেলে মেয়েরা, আমাদের রাজ্যের মানুষ, তারা নমিনেশন দিতে পারলো না, মানুষ ভোট দিতে পারলো না। গোটা পশ্চিম বাংলায় ওই কোদালের ডামাট নিয়ে ব্যাপক অত্যাচার হলো, জুলুম হলো। আজকে এই সভা থেকে ফিরে গিয়ে টিএমসির লোকেদের কাছে এই প্রশ্ন তোলার জন্য বলতে হবে মানুষকে, যে তাদেরকে জিজ্ঞাসা করুন কোন অধিকারে তারা ভোট চাইতে আসছে, কোন অধিকারে তারা ভোটের দাবি করছে। বাংলার মানুষকে তোমরা ভোট দিতে দাওনি, বাংলার মানুষকে তাদের পছন্দ মতন প্রার্থীকে নির্বাচিত করতে দাওনি, কোন অধিকারে আজকে ভোট চাইতে আসছো? আর সেই কারণের জন্যেই এদের বর্জন করতে হবে, এদের পরাস্ত করতে হবে। তাহলে আমাদের কি করা উচিত? কংগ্রেস এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, বিজেপি টিএমসি কে পরাস্ত করতে হবে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করতে হবে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করতে হবে, বিজেপি এবং টিএমসি কে পরাস্ত করতে হবে। এই স্লোগানকে সামনে রেখে আমাদের লড়াই। আমি আপনাদের কাছে বলতে চাই, এই লোকসভা নির্বাচনে টিএমসির ফলাফল খারাপ হবে, টিএমসি ফলাফল খারাপ হওয়ার পর টিএমসি পরাস্ত হলে 21 সাল পর্যন্ত সরকার চলবে না, তার আগে দলটা ভেঙে যাবে, সরকার চালাতে পারবে না।
জোরের সঙ্গে কথা বলা যায়। আজ গোটা দলটার দিকে তাকিয়ে দেখছেন, গোটা দলটার দিকে তাকিয়ে দেখছেন, খেল খেই খুনোখুনি দলাদলি আক্রমণ তোলাবাজি দুর্নীতি কেলেঙ্কারি চর্যবৃত্তি, এই হচ্ছে দলের ভিত্তি। স্বাভাবিক কারণের জন্যই এই দল টিকে থাকতে পারে না, এই দল ধ্বংস হবে। এই নির্বাচনের ফলাফল টিএমসির বিপক্ষে গেলে গোটা দলটা ভেঙে যাবে, সরকারও চালাতে পারবে না 21 সাল পর্যন্ত। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, টিএমসি কে পরাস্ত করার জন্য সকলে জোটবদ্ধ হন, বিজেপি কে পরাস্ত করার জন্য সকলে জোটবদ্ধ হন, এবং এই কেন্দ্রে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে আপনার আমার সামনে কংগ্রেস রাজনৈতিক দল আছে। সঙ্গত কারণেই আমাদের ইতিবাচক কথা, আমাদের স্পষ্ট কথা হচ্ছে কংগ্রেসের প্রার্থীকেই আমাদের নির্বাচিত করতে হবে, এই আবেদন আমরা আমাদের পক্ষ থেকে রাখতে চাই। যে বিগত নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমাদের এই রাজ্যে আমাদের এই কেন্দ্রে যেখানটায় গণতন্ত্র কার্যত ধর্ষিত হয়েছিল, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমাদের 29 তারিখে সাধারণ মানুষ যাতে তাদের পছন্দ মতো জায়গায় নিজের ভোট নিজে দিতে পারে, সেজন্য আমাদের পার্টির কর্মীরা নির্বাচনের দিন 7 সকালে উঠে ভোটের লাইনে থাকবেন এবং ব্যালট বক্স সিল হওয়া অবধি অতন্দ্র প্রহরীর মতো বুথ পাহারা দেবেন, মানুষ যাতে তার নিজের ভোট নিজের পছন্দের জায়গায় দিতে পারেন, এই কাজ যাতে মানুষ করতে পারে। এই কাজ করে তৃণমূল কংগ্রেসকে আমাদের এই কেন্দ্র থেকে বিদায় দিতে হবে। এই কটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সবার কাজ আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করছি। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।